আমরা সবাই জানি তো মা, তুমি সর্বমঙ্গলাকে কতটা ভালোবাসো আমরা জানি। বাঁচতাম না বড় মামা, আমি বাঁচতাম না, বিশ্বাস করো আমি ওকে ভালোবাসতাম না। আমি চাইতাম যে ও অনিশের জীবন থেকে বেরিয়ে যাক, সে যেভাবে হোক যেভাবে ও অনিশের জীবন থেকে বেরিয়ে যাক। আমি ওর মুখের দিকেও কোনোদিন ভালো করে তাকিয়ে দেখিনি, আমার ঘেন্না করতো ওর মুখের দিকে তাকিয়ে দেখতে। কিন্তু জানো, ওই মেয়ে ওর কাজে ব্যবহারে বাধ্য করলো আমাকে ওর মুখের দিকে তাকাতে। ভালো করে তাকালাম মেয়েটার দিকে, জানো নিষ্পাপ সুন্দর মুখটা, কি পবিত্র, ওর যে মিষ্টি ধূপ তার থেকেও মিষ্টি ওর মুখটা। আমি দেখলাম, আমি আসলে কি ভাবতাম জানো বড় মামা, আমি ভাবতাম যে গ্রামের হত দরিদ্র মেয়ে তো, ও হয়তো লোভ লালসা দিয়ে আমার ছেলেটাকে গ্রাস করে নিতে চায়। কিন্তু বড় মামা, আমি ভুল ছিলাম। ওই মেয়েটা শুধু আমাদের কাছ থেকে একটু ভালোবাসা চেয়েছিল, একটু ভালোবাসা এছাড়া আর কিচ্ছু চাইনি আমাদের কাছ থেকে। ওই ভালোবাসা দিয়ে পুরো সংসারটাকে আগলে বেঁধে রাখতে চেয়েছে। আমি কোনোদিন কাউকে বলিনি জানো, যে আমার ছোট বৌমা একটা রত্ন। আমি কোনোদিন কাউকে বলিনি, কোনোদিন মেয়েটাকে বুকে জড়িয়ে ধরে আদর করিনি, কোনোদিন ওকে সেভাবে ছোট বৌমা বলে ডাকিনি। শ্রেয়া, কেন জানিস, ভয়। কিসের ভয় মা? কেন জানিস শ্রেয়া, যাতে আমার ভালোবাসায় ওর ভেতরের আগুনটা নিবে না যায়। ওরে, ওর ভেতরে অনেক তেজ আছে, অনেক তেজ। ও যেমন মায়ায় ভালোবাসায় সবার দোষ গুণ মিলিয়ে মিশিয়ে এই সংসারটাকে বাঁধতে পারবে, তেমনি ও তেজ দিয়ে একদিন ওই পৃথিবীটাকে জয় করতে পারবে। আমি শুধু ওকে ভালোবাসি না, আমি ওকে খুব সম্মান করি। আচ্ছা, এইরকম একটা পৃথিবীতে ওই রকম একটা লড়াকু মেয়ে যার বুকটা মায়ায় ভরা, তাকে সম্মান না করে কুর্নিশ না করে থাকতে পারা যায়? তোরা বল না বড় বৌমা, তুমি বলো। হ্যাঁ বলো। কিন্তু ও যদি আর ফিরে না আসে, আমি তো ওকে আর জড়িয়ে ধরতে পারবো না, আমি তো ওকে আর ভালোবাসতে পারবো না। ও তো জানতেই পারবে না যে আমি ওকে শুধু ভালোবাসি না, আমি ওকে সম্মান করি, কুর্নিশ করি, কত কত মর্যাদা দিই ওকে আমি। ও তো জানতেই পারবে না, তাই না বড় বৌমা? হ্যাঁ, ও তো জানতেই পারবে না, আমি ওর মুখে জড়িয়ে ধরতে পারবো না। ও তো এক বুক অভিমান নিয়ে চলে যাবে। মা, তুমি একটু শান্ত, ও তোমার বুকে আবার ফিরে আসবে, তোমার আশীর্বাদ ভালোবাসায় ও তোমার বুকে আবার ফিরে আসবে, তুমি দেখো মা ফিরে আসবে। সব কষ্ট বুঝিয়ে দেবো, জীবনে অনেক বড় হবে, আমি খুব ভালোবাসবো ওকে, খুব ভালোবাসবো। ঈশ্বর, আমার ছোট বৌমাকে আমার কোলে ফিরিয়ে দাও। ঈশ্বর, আমার ছোট বৌমা, আমার আদরের ছোট বৌমাকে আমার কোলে ফিরিয়ে দাও। নেটওয়ার্ক ইস্যু, সকাল থেকে দিদিকে আমি ফোনে ট্রাই করছি, কি যে হলো আমার নেটওয়ার্কের বুঝতে পারছি না, কি করব আমি? ফোনটা রিচার্জ করবি না তো ফোনটা লাগবে কি করে? এই শোন,
তুই না বড় বাড়াবাড়ি করছিস জানিস তো, আর ফোনে রিচার্জ না করার সাথে নেটওয়ার্ক না পাওয়ার কি সম্পর্ক? হ্যাঁ যেটা জানে না সেটা নিয়ে কথা বলছে, এমনি তো দেখতে পাচ্ছিস আমি টেনশন করছি, দিদির সাথে আমি কথা বলতে পারছি না, তার মধ্যে সকাল থেকে আমার ডান চোখটা কাঁপছে, কি করবো আমি বুঝতে পারছি না, আমার টেনশন হচ্ছে খুব ভাই, একটু চুপ কর। দিদির বইয়ে গেছে তোর সঙ্গে কথা বলতে, দিদির অনেক কাজ তোর মতো নাকি, শুধু খাওয়া ঘুম আর সাজা গুজু। এই এবার কিন্তু তুই বড্ড বাড়াবাড়ি করছিস, ঠিক আছে চুপ করে দাঁড়িয়ে থাকবি না এখানে। দিদি প্লিজ, কি করবো আমি? গৌরী, এ গৌরী। হ্যাঁ সনাতন দা, কি হয়েছে, তুমি এরকম ভাবে হাঁপাচ্ছ কেন? আরে টিভিতে খবরটা দেখার পর থেকেই ছুটতে ছুটতে আসছি, তোরা কিছু জানিস না? কি কি জানবো কেন, কারোর কিছু হয়েছে? তোদের কেউ কিছু জানেনি? হাওড়ায় যাওয়ার পথে হাইওয়ের উপরে সর্বমঙ্গলা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ রে, টিভিতে দেখাচ্ছে সর্বমঙ্গলার ছবি, বলছে নাকি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে, সর্বমঙ্গলাকে জেলা হসপিটালে ভর্তি করেছে, ওই বাঁচবে না মরবে তার কোনো ঠিক নেই রে। না না আমার দিদি কিচ্ছু হবে না। তুই বললেই হবে নাকি? হ্যাঁ ওই চোখে মুখে মাথায় নাকে গাড়ির কাঁচ ভেঙে ঢুকে গেছে। সত্যি আমি বদির কাছে যাবো, আমার খুব ভয় করছে। এই তোদের কেউ কিচ্ছু জানায়নি? না আমাদের কেউ কিছু বলেনি সনাতন দা। সে কি রে, এত বড় একটা খবর তোর দিদির শ্বশুর বাড়ি থেকে তোদের কিছু জানানো হলো না? শুনলাম গাড়ির ব্রেকের তার নাকি আগে থেকে কেউ কেটে রেখেছিল। কে করেছে সব? হ্যাঁ কে করেছে জানি না, অমন ভালো একটা মেয়ের এত বড় শত্রু কি করে হয় কে জানে। টিভিতে দেখাচ্ছিল জানিস তো, রক্তে একেবারে ভেসে যাচ্ছিল মেয়েটা। মনে তো হলো না যে দেহে আর প্রাণ আছে। সকাল থেকে আমার মনটা খুব ডাকছিল, আর হলো তো হলো, আমার নিজের দিদির সাথে এটা হলো, কেন ভগবান কেন? দিদি দিদি বাবা মাকে ফোন কর না। বাবা বাবা ফোন তুলছে না, আমি কাকে ফোন করবো? অনিস দা, আমি শুনছি নাকি বড় বলছে দিদি নাকি বাঁচবে না। না কি বলছো কি গৌরী, কেন তুমি এসব কথা বলছো, কেন বাঁচবে না, কেন বাঁচবে না? নিশ্চয়ই বাঁচবে, বাঁচতেই হবে। আচ্ছা অনিস দা আমাকে সত্যি কথা বলো, দিদি এখন কেমন আছে? ও ঠিক আছে তো? ও ঠিক হয়ে যাবে তো অনিস দা? প্লিজ আমাকে বলো, আমার খুব টেনশন হচ্ছে, প্লিজ বলো আমাকে। গৌরী দিদির এখনো জ্ঞান ফেরেনি, কাল সকালবেলা তোমার দিদির একটা ক্রিটিক্যাল অপারেশন হবে, তারপরেই বলা যাবে কেমন আছে। অনিতা দিদির কিছু হবে না তো? কিচ্ছু হবে না তোমার দিদি, তোমার দিদির মাথার উপর অনেক মানুষের আশীর্বাদ আছে, আর তোমরাও ভগবানের কাছে প্রার্থনা করো, আর আর মা বাবাকে বুঝিয়ে বলো। হ্যাঁ বুঝিয়ে বলো পুরো ব্যাপারটা। কেঁদো না গৌরী,
বাবা মা ভাই এদেরকে তখন তোমায় সামলাতে হবে। আমি কি করে একা সব কিছু সামলাবো নিজদা? দিদি তো আমার ভরসা। কোনো চিন্তা করো না, আমি তো আছি গৌরী। তোমার যদি কোনো অসুবিধা হয় আর রাজার দলবল এসে যদি তোমাকে তোমাকে ডিস্টার্ব করে, তোমাকে জ্বালাতন করে, তুমি আমাকে ফোন করবে, বুঝতে পেরেছো? আমাকে ফোন করবে। হ্যাঁ নিজদা, ঠিক আছে। আর আর হ্যাঁ গৌরী, একটা কথা। বলো বলো অনিস্তা।